হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য, দুপুরে রান্নাটা করব, তো তোমাদের সাথে শেয়ার করব। তা আমি হচ্ছে গরু মাংস রান্না করব আলু দিয়ে। গরু মাংস আছে এখানে, হচ্ছে প্রায় 2 কেজির মতোই হবে, এরকমই হবে। আর করলা ভাজি করব আলু দিয়ে একটু, আর হচ্ছে গরু মাংসের সাথে একটু আলু দিব। আর এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করার জন্য আর কি প্যানটা বসাই দিলাম। আর এখানে হচ্ছে একটু ছুরি শুটকি বোনা করব, ছুরি শুটকিটা বোনা করব, এই জন্য আমার খুব পছন্দ শুটকিটা, তো এটা তো আমার বাসায় আছেই, এই জন্য বোনা করব শুটকিটা রসুন পেঁয়াজ দিয়ে। তো আজকে হচ্ছে আমার ভাই আসবে, যেহেতু আম্মা আসছে, তো ওত রাতে যে ভাইটা থাকে ওই ভাইটা আসবে আমাকে দেখার জন্য, তো ও আসবে, এই জন্য আর কি গরু মাংসটা রান্না করছি। আবার আমার ছোটো খালাও আসবে, তো ছোটো খালাও আসবে, আমার ভাইও আসবে, তো দেখি দুপুরবেলা আমরা সবাই মিলে হয়তো বা একসাথে খেতে পারি যদি নসিবে থাকে। তো এই হচ্ছে কাহিনি। আর আম্মা কেন আসছে ডাকাতে হঠাৎ করে ঈদের আগ দিয়ে, তো এটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার মা হঠাৎ করে কেন আসলো ঢাকাতে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। রান্না করতে করতে আজকে কোনো রেসিপি দেখাবো না, কিচ্ছু করবো না, শুধু রান্না করতে করতে আম্মা কেন ঢাকাতে আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর রান্নাগুলো এমনি দেখতে পারবা, দেখবা শুধু, আর কেন আম্মা আসলো ঢাকাতে, কিসের জন্য হঠাৎ করে আসলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তাহলে রান্না চলে যাই। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটা হয়ে গেছে গরু মাংস রান্না করার জন্য, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি তেল পরিমাণ মতো দিয়ে। এখন হচ্ছে মশলাগুলি দিয়ে দিচ্ছি আমি। এখানে হচ্ছে আদা রসুন বাটা পরিমাণ মতো দিচ্ছি, 2 কেজি মাংসের সাথে যেরকম যায় আর কি। সাদিয়া, এত নানু কাছে নিয়ে দেশ না মোবাইলটা। আচ্ছা দে একটু, মামি দিছে তো, মা তোর মামি শুনবা ধর। সাদিয়া, তো এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ ফোন দিছে ফ্রান্স থেকে আম্মাকে, মানে আমার মোবাইলে। তো আমার একটা মোবাইল আছে, ওই মোবাইলে ফোন দিছে, তো ওইটা ধরতে বলছি আম্মাকে দেওয়ার জন্য, মেয়েকে বলতেছি। তো আমার ভাইয়ের ছেলের আবার যে ফ্রান্সে যে থাকে ভাইয়ের ছেলেটার আবার মুসলমানি করাইছে গত পরশু দিন সকালবেলা, তো এই জন্য আর কি। তো আম্মা আসলে কেন ঢাকাতে আসলো, আম্মা হচ্ছে ঢাকাতে আসছে এই জন্য যে আম্মা হচ্ছে আম্মার আম্মাদের মানে আমার নানুর বাবার বাড়ির সম্পদ। আমার নানু নানা কিন্তু মারা গেছে, তো আমার নানু নানা মারা গেছে, তো আমার নানার বাড়ির নানুর বাবার বাড়ির যে সম্পদ, তো সম্পদটা মানে হঠাৎ করে একবার অনেক আগে একবার পাইছে আমার নানু, তো এখন আবার পাইছে, মানে অবাক কাজ করবে। নানা নানু কিন্তু নাই, আমার নানু কিন্তু মারা গেছে। আম্মা আম্মা এদিকে একটু ডিস্টার্ব করতেছ, তুমি ওরুমে যাই করো। তো আম্মা হচ্ছে আমার ভাইয়ের বউর সাথে কথা বলতেছে, বা আমি যে কথা বলতেছি তোমাদের সাথে ওইটা মানে স্পষ্ট মানে মনে হচ্ছে আমার কাছে, বোঝা যাচ্ছে না, এই জন্য বললাম যে আম্মাকে ওর মধ্যে কথা বলার জন্য। তো আম্মা হচ্ছে আসছে হঠাৎ করে, আম্মা হচ্ছে নানা বাড়ির সম্পদ পাচ্ছে, নানা বাড়ির সম্পদ আবার বের হয়েছে। আমার আমার নানা বাড়ি কিন্তু আশুগঞ্জে, তা আশুগঞ্জ যারা জানো যারা চিনো এটা অবশ্যই বুঝবা, ওটা হচ্ছে মানে একটা খুবই ভালো জায়গা, ওইখানে সার কারখানা আছে, তারপরে হচ্ছে আমাদের গ্যাস যেটা ফার্টিলাইজার সার কারখানা, তারপর অবদা ফার্টিলাইজার, এগুলো হচ্ছে গ্যাস গ্যাসের জন্য আর সার কারখানার জন্য বিখ্যাত, এটা সবাই জানে হয়তো। তো তো ওখানে হচ্ছে আমার নানা বাড়ির নানাবাড়িতে আশুগঞ্জ, ওটা নাম জায়গার নাম, তো আশুগঞ্জ হচ্ছে আমার নানা বাড়ি। তো আম্মা হচ্ছে ওইখান থেকে, আমার মা খালারা আমার মামারা সবাই আল্লাহর রহমতে আবার সম্পত্তি পাইছে, মানে হঠাৎ করে মানে 11 কোটি টাকা সম্পত্তি পাইছে। তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবা না, যেটা সত্য সেটাই, এখানে লুকোচুরি কোনো কিছু নেই, টাকা তো আর তোমরা নিবা না,
নিবে আমার আম্মারা মা খালারা, আমিও নিব না, আমার মা খালারা নিবে, তো আমার মামা নিবে, মামারা নিবে। তো এই জন্য ওরা পাইছে হচ্ছে মানে আমার নানা, আমার নানুর বাড়ির যে ভাইয়েরা, ভাইয়ের ছেলে মেয়েরা, তারপর আমার নানুর বোন আছে একজন, আমার নানুর বোন আর নানু মিলায়া সবাই মিলে 11 কোটি টাকা সম্পদ পাইছে সবাই মিলে ওই ফ্যামিলি, আমার নানা নানুর বাবার বাড়ির ফ্যামিলি সবাই মিলে 11 কোটি টাকার সম্পদ পাইছে। তো এই জন্য আমার টাকাটা আর আমার খালাদের টাকাটা ঢাকাতে ট্রান্সফার হয়েছে, মানে ওই টাকাটা হচ্ছে আম্মা ইয়ে করবে, টাকাটা হচ্ছে আমার আমার মা খালাদের আসছে, মা খালা মামাদের আসছে হচ্ছে সম্পূর্ণ, আমার মা খালারা মামারা হচ্ছে হচ্ছে গিয়ে ওরা 8 জন, আমার মামা হচ্ছে 2 জন আর মা খালারা হচ্ছে 6 জন, তো 8 জন 8 জনের মধ্যে ভাগ হবে, আমার মায়ের আর আমার খালাদের আর আমার মামার 2 মামার মিলে ওদের আসছে 6.5 কোটি টাকা, 6.5 কোটি টাকা আসছে ওদের শুধু। তো এই টাকাটা আম্মা হচ্ছে আকিবরাপুরে মানে আমার হাজবেন্ডকে ফোন দিছে যে জলদি করে আসেন তাড়াতাড়ি করে, জামাই আমি তো ইয়েতে করবো কি জানি ঢাকাতে আসবো, আমাকে একটু নিয়ে যান। তারপর কি আমরা তো আগে থেকে জানি, তারপর আকিবরাপুর দৌড়ে গেছে গিয়ে আর কি নিয়ে আসলো আম্মাকে। তো এখন হচ্ছে এই কথা, আম্মা হঠাৎ করে আসার উদ্দেশ্য হচ্ছে এটা, এর আগে কিন্তু আম্মারা অনেক সম্পদ পাইছে বাবার বাড়ি থেকে, আমার নানা সম্পদ অনেক পাইছে, অনেক পাইছে মাশাল্লাহ অনেক পাইছে, আমার মামা আমার নানার অনেক সম্পদ আল্লাহর রহমতে ওখান থেকে পাইছে, বাবার বাড়ির সম্পদ নাকি ভালো না, তারপরও ওদের তো দেখলাম আল্লাহর রহমতে কোনো কিছুই হলো না, আজকে অনেক বছর ধরে বাবার বাড়ির সম্পদ, বাড়ি পাইছে, তারপরে জায়গা পাইছে, অনেক টাকার জায়গা পাইছে, এগুলো একদম রিয়েল সত্য কথা, একদম একেবারে মোটেও মানে কোনো এক তিল পরিমাণও মিথ্যা কথার কোনো আশ্রয় নাই, যেটা সত্য সেটাই বলছি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বলে তো আর তোমরা নিবা না, তাই না, তোমাদেরকে দিতেছি না, তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করলাম আমার মা কেন আসলো হঠাৎ করে, সেজন্যই তোমাদের সাথে শেয়ার করা। তো এটাই তো এখন আম্মা আসছে, এই টাকাটা হচ্ছে আমার ব্যাংকে আমাদের কুমিল্লাতে আর কি ব্যাংক আমার নামে অ্যাকাউন্ট আছে ওইখানে ট্রান্সফার করবে, আমার হাজবেন্ডকে নিয়ে আমার ভাইকে নিয়ে, উত্তরা যে ভাইটা থাকে আজকে যে আসবে ওর ওকে নিয়ে আর কি, মানে আমার ছোটো যেটা আর কি ও আসবে, তো ওটা ট্রান্সফার করবে আমার নামে কুমিল্লাতে, তো এই জন্য আর কি, আর টাকাটা হাতে নিবে, হাতে পাবে, চেক পাবে আর কি, ওই চেকটা আর কি, হঠাৎ করে আর কি সম্পত্তি বের হয়েছে, আমার নানুর বাবার অনেক সম্পত্তি ছিল হঠাৎ করে সম্পত্তি বের হয়েছে, এটা নাকি জাপানি কি কি কোম্পানি নাকি আমার ভাই কালকে বললো, আমার ঠিক সঠিক খেয়াল নাই, জাপানি কোম্পানিরা আর কি নিচ্ছে, তো ওরা ওখানে কি জানি বানাবে, তো এই জন্য আর কি হঠাৎ করে সম্পত্তিও বের হয়েছে আমার নানুর নামে, আমার নানুর বোনের নামে, আমার নানুর ভাইয়েদের নামে হঠাৎ করে সম্পত্তি বের হয়েছে, অনেক সম্পত্তি বের হয়েছে, এই আর কি, এর জন্যই আসা। তো এখন আমার গল্পটা তো শুনলাম, তো ঠিক আছে তাকে এখন আমি সবগুলো রান্না শেষ করি আস্তে আস্তে, এই হলো কথা। তো এখন হচ্ছে আমার মশলাটা একদম কষানো শেষ, এখন হচ্ছে মাংসগুলো গরু মাংসটা আমি দিয়ে দিচ্ছি পুরোটা মাংস, মাংস কিনতে গেলে এরকম একটা হাড়ি দিয়েই দেয়, এই হাড়িটা আমার বড় ছেলে পছন্দ করে, তো মাংসটা হইতে থাকে ওখান দিয়ে, এখান দিয়ে আমি হচ্ছে এখন শুটকিটা বোনা করব, এখন ঢাকনা দিয়ে দিব, তো আমি হচ্ছে ওই চুলায় মানে গরু মাংসটা দিয়েছি আর এই চুলায় নিয়ে আসছি ওই যে করলা দিয়ে মানে উস্তা আর কি, ওটা উস্তাই আসলে উস্তা দিয়ে আর একটু মানে আলু দিয়েছি, ওটা এখন ভাজি করবো, এটা আমার অনেক পছন্দের একটা খাবার,
এটার মধ্যে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছি কিনা জানি না, কিন্তু পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি। এই ভাজিটা আমরা এভাবেই করি, এটা সাদা ভাজি হবে, এটা মশলা যাবে না, শুধু লবণ আর পেঁয়াজ, এই আর কোনো কিছু না। তো ভাজিটা হতে হতে হচ্ছে আমি হচ্ছে ওই যে শুটকির মাঝখানে কাটাগুলো বেছে নিব, তারপর হচ্ছে শুটকিটা ভুনা করবো, তখন তোমাদের সাথে আরও শেয়ার করবো, তোমার সাথে সাথে আবার কথা বলবো। আর ওইটার যে গরু মাংসটা হচ্ছে, আর ভাতটা রান্না করে হয়েছে আগে, আমার বড় মেয়ে রান্না করে হয়েছে। এটা ঢাকনা দিব না, এটা এইভাবেই হবে। তো এই যে শুটকিগুলি আমি হচ্ছে হলুদ দিয়ে একটু এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, তো এখন হচ্ছে মাঝখানের কাঁটাগুলি আমি ছাড়াই নিবো আর কি, মাঝখানে এই যে এই কাঁটাটা, কাঁটাটা ছাড়াই নিব, তারপরে হচ্ছে ভুনা করব। এই যে এরকমভাবে ছাড়াবো মাঝখানের কাঁটাটা, এই যে এরকম করলে কিন্তু চলে আসে কাঁটাটা, এই যে দেখতেই পাচ্ছ, তো এরকম করে সবগুলো মাছের কাঁটাগুলো আমি ছাড়া নিব, তারপরে হচ্ছে ভুনা করব। এই যে এই ধরনের একটা কাঁটা থাকে, সেগুলো সবগুলো করতে করতে একটু সময় লাগবে, তো এটা করি আমি, তারপরে দেখাচ্ছি। তো মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে দিয়ে দিব এখন শুটকিগুলা, তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটার সাথে, এই শুটকি ভুনাটা কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা লাগে। সেটার মধ্যে আমি আর ঝোল দিব না, আস্তে আস্তে হবে, আমি ওই পাশ দিয়ে নিয়ে যাবো এটা, আর এই পাশে গরু মাংসটা নিয়ে আসবো, কি অবস্থা মাংসের দেখতে হবে, গরু মাংস এই পাশে হচ্ছে গরু মাংসটা নিয়ে আসছে, গরু মাংসের অবস্থাটা একটু দেখি। তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, তো এখন আমি আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে দিচ্ছি, গরু মাংসের মধ্যে আলু কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে, এটা আমার অনেক ভিডিওতে আমি বলেছি, তোমরা সবাই জানো অবশ্যই। মাঝে মাঝে এমনও হয়, দেখা যায় যে আলু খেয়ে ফেলছে, মাংস রয়ে গেছে পাতিলে, এরকম হয়, ওই দিনে এমন হয়েছিল। তো এটা আরো ভালো করে কষানো হবে, তো মশলাটা হচ্ছে কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে দিয়ে দিব এখন শুটকিগুলা, তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটার সাথে, এই শুটকি ভুনাটা কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজা লাগে।
সেটার মধ্যে আমি আর ঝোল দিব না, আস্তে আস্তে হবে। আমি ওই পাশ দিয়ে নিয়ে যাব এটা, আর এই পাশে গরু মাংসটা নিয়ে আসবো। কি অবস্থা মাংসের দেখতে হবে, গরু মাংস এই পাশে হচ্ছে, গরু মাংসটা নিয়ে আসছে। গরু মাংসের অবস্থাটা একটু দেখি, তো মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, তো এখন আমি আলুগুলা দিয়ে দিব। আলুগুলা দিয়ে দিচ্ছি, গরু মাংসের মধ্যে আলু কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে। এটা আমার অনেক ভিডিওতে আমি বলেছি, তোমরা সবাই জানো অবশ্যই। মাঝে মাঝে এমনও হয়, দেখা যায় যে আলু খেয়ে ফেলছে, মাংস রয়ে গেছে পাতিলে, এরকম হয়। ওই দিনে এমন হয়েছিল। তো এটা আরো ভালো করে কষানো হবে। তো মাংসটা অলরেডি হয়ে গেছে প্রায়, তো এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিব আর কি, ঝোলটা দিয়ে দিব পরিমাণ মতো। আলু আর মাংস কষানো হয়ে গেছে একসাথে, খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে আমি ঝোলটা দিয়ে দিব, ঝোলটা দিয়ে দিলেই হচ্ছে আমার রান্না শেষ, গরু মাংস রান্না। তো এই তো ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এই তো আমার গরু মাংস একদম মানে রান্না হয়ে গেছে, একদম রেডি। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আম্মা হচ্ছে খেয়ে নিয়েছে, আম্মা হচ্ছে কিছুক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আম্মা। তো আম্মা হচ্ছে আমার ভাইয়ের সাথে কথা বলতেছে এই মুহূর্তে এখন, তো ওই যে ইটালিতে যে থাকে ওই ভাইটার সাথে, ছোট ভাইটার সাথে। তো এখন আমরা খাবো, তো আমার মাংস কিন্তু হয়ে গেছে। তো খাবার টেবিলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো এই তো আমার গরু মাংস একদম মানে রান্না হয়ে গেছে, একদম রেডি। তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। আম্মা হচ্ছে খেয়ে নিয়েছে, আম্মা হচ্ছে কিছুক্ষণ আগে খাওয়া হয়ে গেছে আম্মা। তো আম্মা হচ্ছে আমার ভাইয়ের সাথে কথা বলতেছে এই মুহূর্তে এখন, তো ওই যে ইটালিতে যে থাকে ওই ভাইটার সাথে, ছোট ভাইটার সাথে। তো এখন আমরা খাবো, তো আমার মাংস কিন্তু হয়ে গেছে। তো খাবার টেবিলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।